আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসবিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো যেটি, সেটি হচ্ছে যে একটি টাইমারের কানেকশন আপনারা কীভাবে দিবেন। এবং অনেকেই আছে যারা প্রশ্ন করে যে আসলে টাইমারের কানেকশনটা কেমন হবে। বিভিন্ন প্রশ্ন হয় যে টাইমারের কানেকশনটা কেমন হবে, এবং টাইমারের আসলে বেসিক্যালি একটি টাইমারের 1 নম্বর পয়েন্টে কানেকশন দেওয়া লাগবে কি লাগবে না, অথবা আমি হিটারের কানেকশনটা কোন পয়েন্টে দিব, আবার দেখা যায় আমি কম্প্রেসারের কানেকশনটা কোন পয়েন্টে দিব। তো আমি আজকে আপনাদেরকে সেটি দেখানোর জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তো অবশ্যই আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, এবং ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখবেন। ইনশাআল্লাহ আমার এই ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হবেন। তো আসুন দেখি আমরা একটি টাইমার। তো দেখেন, আমি একটা টাইমার এখানে আঁকিয়ে নিচ্ছি। সাপোজ মনে করেন এটি একটি টাইমার, এটি একটি টাইমার। তো টাইমারে বেসিক্যালি 4টা পয়েন্ট থাকে। তো ধরেন এটি হচ্ছে আমার 2 নম্বর পয়েন্ট, এটি হচ্ছে 3 নম্বর পয়েন্ট, এটা 4 নম্বর, এবং এটা 1 নম্বর। আমি পুরোপুরিভাবে এটি সম্পূর্ণ যেমন টাইমারের কানে মানে আর কি টাইমারের পয়েন্ট দিয়ে আছে, আমি ঠিক তেমনিভাবে আঁকলাম আর কি। তো এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট, এখান থেকে একটা পয়েন্ট, আর এখান থেকে একটা পয়েন্ট। তো বেসিক্যালি টাইমারের আপনার 4টা পয়েন্ট থাকে, একটি থাকে নিউট্রাল, এবং তো নিউট্রাল আপনি এটা সাপোজ মনে করেন এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে লাইন, এবং এটি হচ্ছে কমান, অর্থাৎ নিউট্রাল বলতে পারেন কমান, এটি হচ্ছে আপনার কমান। তো আর এটি হচ্ছে হিটার, এটি হচ্ছে হিটার, এবং এটি হচ্ছে কম্প্রেসার। আমি কম্প্রেসারটা সি দিলাম এবং কমানটা সিও দিলাম। তো দেখেন, এই যে 2 নম্বর পয়েন্ট এটা হচ্ছে হিটার, এবং 3 নম্বর পয়েন্ট এটি হচ্ছে কমান অথবা নিউট্রাল বলতে পারেন, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কম্প্রেসার, আমি এটা সি দ্বারা প্রকাশ করলাম, এবং 1 নম্বর যেটা এটা হচ্ছে লাইন। তো একটা জিনিস আপনারা একটু সুন্দরভাবে বোঝার চেষ্টা করবেন, যে অনেকেই প্রশ্ন করে যে আসলে আমি 1 নম্বর পয়েন্টে কানেকশন দিব কি না। তো আমি আরো একটু সুন্দরভাবে একটু দেখাই আপনাদের, একটু ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আমার ভিডিওটি দেখবেন আপনারা, অবশ্যই আপনারা উপকৃত হবেন আমি আশা রাখি। তো এখানে আমি যেটি আঁকতে চাচ্ছি এটি হচ্ছে একটি টাইমার মোটর, এটি হচ্ছে আমার মোটর, টাইমারের মোটর ভিতরে যে যেটি ঘোরে আর কি। তো দেখেন, এখানে আমি এটি হচ্ছে হিটারের কানেকশন, এবং এটি হচ্ছে আপনার কমানের কানেকশন, এবং এটি হচ্ছে কম্প্রেসারের কানেকশন, আর আমি এই যে ছোট ছোট করে দাগ দিলাম এটা হচ্ছে মোটর চালানোর জন্য। তো অনেকের প্রশ্ন এখানে থাকতে পারে, যে আসলে প্রশ্ন অনেকের প্রশ্ন থাকে যে একটি টাইমার দিনে কয়বার হিটারকে কানেকশন দেয়, কয়বার কম্প্রেসারকে কানেকশন দেয়। তো বেসিক্যালি আসলে একটি টাইমার 24 ঘন্টার ভিতরে 2 বার হিটারকে কানেকশন দিবে, এবং হিটারটি কত সময় চলবে, হিটারটি চলবে 20 মিনিট করে চলবে, 20 মিনিট করে চলবে, 20 মিনিটের ভিতরে রেফ্রিজারেটরের ভিতরে, নন ফ্রস্ট রেফ্রিজারেটরের ভিতরে যে বরফ থাকবে সেই বরফটা গলে যাবে, এবং গলে যাওয়ার সাথে সাথে আবার
কম্প্রেসার অন হবে। তো দেখেন এখানে আসলে আমি যে জিনিসটি আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো যে একটি টাইমারের এক নম্বর পয়েন্টে যে মানে কানেকশন না দিলে একটি টাইমার মোড চলে না, আমি সেটি দেখাবো অবশ্যই আপনাদের, তো প্র্যাকটিক্যালি দেখাবো ইনশাল্লাহ। তো দেখেন এখানে যদি আমি এখন এই যে কানেকশনগুলো দিছি, তো কানেকশনগুলো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে নর্মালি এটা আমরা সাধারণত দেখবেন আপনারা টাইমারে অথবা লেখা থাকে যে ENO অথবা ENC, দেখবেন ENC লেখা থাকে এবং ENO লেখা থাকে। তো এই ENO এর মানে হচ্ছে আপনার ENO এর নর্মালি ওপেন এবং ENC এর মানে হচ্ছে পূর্ণরূপ হচ্ছে নর্মালি ক্লোজড, মানে বন্ধ, সাধারণ অবস্থায় বন্ধ এবং সাধারণভাবে খোলা। এর ফুল মিনিং হচ্ছে এই যে ENC নর্মালি ক্লোজড এবং নর্মালি ওপেন, এটা দ্বারা বোঝায়। তো দেখেন এখানে যদি এখন আমি 3 নম্বর পয়েন্ট এবং 4 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, তো এখানে বিভিন্ন প্রশ্ন থাকে যে একটি টাইমার ভালো কি খারাপ সেটা আমি বুঝবো কীভাবে। তো এটা বোঝার একটা উপায় হচ্ছে যে আপনি সাধারণভাবে দেখতে পাবেন যে যদি একটি টাইমার ভালো হয় তাহলে 3 নম্বর পয়েন্টে যদি কানেকশন দেন তাহলে আপনার 4 নম্বর এবং 2 নম্বরের ভিতরে যে কোনো একটি কানেকশন পাবে। যদি 4 নম্বর পয়েন্ট কানেকশন পায় তাহলে 2 নম্বর পয়েন্টে কানেকশন পাবে না। আবার যদি 2 নম্বর পয়েন্টে কানেকশন পায় ঠিক তেমনি 4 নম্বর পয়েন্টে কানেকশন পাবে না। এখন যদি 3 নম্বর পয়েন্টে কানেকশন দেওয়ার পর আপনি কম্প্রেসার মোটরে দেখবেন একটা নব আছে পিছনে, একটি নব আছে আমি দেখাচ্ছি আপনাদের, তো দেখেন এই যে একটি টাইমার দেখা যাচ্ছে। তো টাইমারে দেখেন এই যে এখানে 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 1 নম্বর পয়েন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখতে পাচ্ছেন 4 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট এবং 1 নম্বর পয়েন্ট। তো দেখেন 1 নম্বর পয়েন্ট আমি এখানে নিয়েছি, 1 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছেন এখানে 1 নম্বর পয়েন্ট আছে, এখানে আছে 4 নম্বর পয়েন্ট আছে। তো দেখেন এখানে আপনার, এখানে আপনার দেখতে পাচ্ছেন, তো দেখতে পাচ্ছেন এখানে আমার 1 নম্বর, 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর। দেখেন এখানে নর্মালি আপনার যদি 3 নম্বর পয়েন্টে আপনি ভোল্ট মিটার দিয়ে চেক করতে পারেন অথবা কারেন্টের দিয়েও টেস্ট করতে পারেন সিরিজ লাইনের মাধ্যমে। তো আমি যে বিষয়টি বলতে চাচ্ছি যে যদি আপনার একটি টাইমার মোটর নষ্ট হয় তাহলে যদি 3 নম্বর পয়েন্টে আপনি 3 নম্বর পয়েন্টে কানেকশন দেন তাহলে হয় 4 নম্বর পয়েন্ট অথবা 2 নম্বর পয়েন্ট যে কোনো একটি কানেকশন পাবে। মানে এখানে যদি আপনি একটি ভোল্ট মিটার দেন, ভোল্ট মিটার দেওয়ার পরে আপনি এখানে ভোল্ট মিটার ধরেন, অন্য পয়েন্টটি এখানে ধরেন, যদি আপনার 4 নম্বর পয়েন্ট কানেকশন পায় তাহলে 2 নম্বর পয়েন্টে কানেকশন পাবে না। আবার যদি 3 নম্বর পয়েন্টে কানেকশন আপনি ভোল্ট মিটার ধরেন, একটি ভোল্ট মিটার নিয়ে ভোল্ট মিটার ধরেন, ধরার পরে যদি দেখা যায় আপনার 2 নম্বর পয়েন্টে কানেকশন পাচ্ছে, 4 নম্বর পয়েন্ট কানেকশন পাচ্ছে না, তাহলে আপনার টাইমার মোটরটি ভালো আছে। আর যদি দেখা যায় যে 3 নম্বর পয়েন্টে কানেকশন দেওয়ার পর 2 নম্বর অথবা 4 নম্বর দুইটা কানেকশন পাচ্ছে তাহলে আপনার টাইমারটি ভালো নেই। এখন আসুন দেখি যে 1 নম্বর পয়েন্টে কানেকশন দিলে আমার মোটর ঘুরবে কি ঘুরবে না। তো দেখেন আমি যে সার্কিটটি এখানে আঁকিয়ে নিয়েছি, দেখেন আমি এখানে যে সার্কিটটি আঁকিয়ে নিয়েছি, তো সেই সার্কিটটিতে দেখতে পাচ্ছেন 3 নম্বর পয়েন্টে যদি আমি কানেকশন দিই তাহলে কানেকশন দেওয়ার পর, তো দেখেন এখানে 3 নম্বর পয়েন্টে কানেকশন দেওয়ার পর দেখেন এখানে গেছে একটা পয়েন্ট, এটা কমন বলতে পারেন অথবা নিউট্রালও ধরতে পারেন আপনারা, নিউট্রাল আমি নিউট্রালও ধরতে পারি। তো দেখেন এটা নিউট্রালই ধরেন, তা এখানে দেখেন নিউট্রাল গেল মোটরে এবং এখান থেকে লাইন গেল মোটরে, এই যে এই পয়েন্ট থেকে, তাহলে দেখেন মোটরটা কিন্তু এখন আমার ঘুরছে। তো এই মোটরটি যখন 24 ঘন্টা পর, যখন এই মোটরটি 24 ঘন্টা পর হিটারকে কানেকশন দিবে তখন এইটা নর্মালি এদিকে ঘুরে যাবে এটা। তো আমি আর একটি আঁকিয়ে দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লাহ। একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, একটা পয়েন্ট, দেখেন এখানে নর্মালি এটা হচ্ছে মোটর, আর হচ্ছে মোটর,
দুই, তিন এবং এটি হচ্ছে চার। দেখেন এখান থেকে একটা পয়েন্ট, আর এই যে চার নাম্বার থেকে একটা পয়েন্ট, এটা এদিকে আর এটা এদিকে। তো দেখেন যদি আমার এটা দেখতে পাচ্ছেন, এখানে যখন আমার কম্প্রেসারে কানেকশন দিয়েছিল, মানে এখন আমি যদি টাইমার মোটরে কানেকশনটি দেই, তাহলে দেখতে পাবেন এখানে কম্প্রেসারে চার নম্বর পয়েন্ট কানেকশন পাবে। এবার যদি আপনি চিন্তা করেন, 12 ঘন্টা পর যখন আপনার টাইমারটি হিটারকে কানেকশন দিবে, তখন এই পয়েন্টটি ঠিক এভাবে ঘুরে যাবে। তো এভাবে ঘুরে যাওয়ার পর আপনার হিটারের কানেকশন পাবে। তো এখানে এই যে হিটারের কানেকশন পেলে হিটার 20 মিনিট পর্যন্ত চলবে। এখানে আরও একটি প্রশ্ন আসে, যে প্রশ্নটি হচ্ছে এই যে আপনার মনে করেন যদি 24 ঘন্টা পর, আমরা সাধারণত ডিফ্রস্ট থার্মোস্ট্যাট ব্যবহার করে থাকি, তো ডিফ্রস্ট থার্মোস্ট্যাট ব্যবহার করার অর্থ হচ্ছে যে আমাদের ডিফ্রস্ট থার্মোস্ট্যাট যখন 12 ঘন্টা পর টাইমারটি হিটারকে কানেকশন দিবে, তখন যদি ক্যাবিনেটের ভিতরে পর্যাপ্ত পরিমাণ বরফ জমে, তাহলেই কিন্তু হিটারকে অন করবে, নাহলে কিন্তু হিটারকে অন করবে না, হিটার কিন্তু অন হবে না। এটা বুঝতে হবে। আমার সার্কিটে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও, মানে পূর্ববর্তী ভিডিওতে আমি দেখিয়েছি যে কিভাবে আপনার হিটার কাজ করে, কিভাবে টাইমার কাজ করে আমি দেখিয়েছি। তো এটাতে জাস্ট শুধুমাত্র দেখাচ্ছি যে একটি টাইমার মোটর, অনেকেই প্রশ্ন করে যে টাইমার মোটরে 1 নম্বর পয়েন্টে সংযোগ দিতে হবে কি না। অবশ্যই সংযোগ দিতে হবে। 1 নম্বর পয়েন্টে যদি সংযোগ আপনি না দেন, তাহলে কিন্তু আপনার টাইমার মোটরটি চলবে না এবং কোনো সার্কিটটি কিন্তু ওপেন হবে না, অন হবে না। এখন যদি এই ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি, এখানে কথা আছে বিভিন্ন কথা, যে আসলে যদি কানেকশন দেওয়া হয় থার্মোমিটার, যদি আমাদের যে ডিফ্রস্ট হিটার, ডিফ্রস্ট হিটার ব্যবহার করি, ডিফ্রস্ট যে থার্মোস্ট্যাট ব্যবহার করি, ডিফ্রস্ট থার্মোস্ট্যাটটি ব্যবহার করার অর্থ হচ্ছে যদি পর্যাপ্ত পরিমাণ বরফ জমে ক্যাবিনেটে, তাহলে কিন্তু 24 ঘন্টা পর হিটারটি অন হবে, নাহলে কিন্তু হিটার অন হবে না। যতই টাইমার মোটর হিটারকে কানেকশন দিক না কেন, কখনো কিন্তু অন হবে না। কারণ এখন দেখা যাচ্ছে আমার এখানে যদি বরফ না জমে, তাহলে তো অযথা কী হবে, আমার ক্যাবিনেটের ভিতরে হিটার গরম হবে, হিটার গরম হওয়ার ফলে ক্যাবিনেটটাও গরম হবে, এই কারণেই কিন্তু আমার হিটারটি ওপেন হবে না। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ আশা করি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো যে একটি টাইমার মোটরের কীভাবে চেক করবেন, সেটা আমি ইনশাআল্লাহ দেখাবো। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।